ব্যাটা রে ব্যাটা, বামে নিমে আছে জোনে, বেরোই তবে ফাঁকা মাঠের জোন, দুইটা মতো গ্লোর। ভাই 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 ভাই, সিরিয়াসলি দুই সালা এসপি? মে কে করে মে মারো। ভাই রে ভাই, দুই এসপি দে ভাই, চেয়েছি সামনে এখন কে যে আছে ভাই। ও গাইস, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছো, আমি মোটামুটি ভালো আছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তখন অবশ্যই সবাই বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে চলছে। ভিডিওটা হচ্ছে আমাদের টপ ওয়ান এর সাথে গেম প্লে রিজোলেন্ট টপ ওয়ান ফুফা, যারা কি তার হাতে স্কোরের কাছাকাছি হয়ে গেছে, তার সাথে আমরা গেম প্লে করতেছিলাম ওই টাইমে আর কি। তারা নেমে যখন প্রথমে মরে যায়, মানে ফুফাও মরে যায়, আরেকজন টিমমেট থাকে সেও মরে যায়, তারপরে আমরা দুজন বেঁচে থাকি। এবং কি কোন সিচুয়েশনে কি থাকে, লাল জোনে মেবি 16টাই নিয়ে বেঁচে থাকে, ওইখানে ফাঁকা মাঠের জোন আমরা কীভাবে বেঁচে যাই, এবং দুই এসপিতে বেঁচে যাই কিভাবে, কি হয় ম্যাচটা দেখতে চাইলে লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকো। চ্যানেল নতুন থেকে কষ্ট একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো লেটস স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সাপোর্ট রাখবে ভাই। তো গাইস, আমি নামার পর থেকে আর কেটে দিই, আর কোনো অ্যাড করি না, সামনে নিমি ড্যামেজ দিচ্ছি কিছু। আমরা এখানে সিপিআরটির দিকে নামি, ব্লু জেনে ছুটি। ও ভাই, টিমের একটা গেল, লবিটা ভালো ছিল, 42 অ্যালাইভ, একজন গেল। এ ভাই, শুধু হেডশট হেডশট হেডশট। আমরা এখন গাইস তিনজনই আছে এখানে, সিজন 16-17 টপ ওয়ান খিলাড়ি বিরু, এবং আছে এই সিজনের টপ ওয়ান খুব ভালো ভাই হেডশট। ভাই রানিং আসতেছে বটের মতো, কি বলে এটা, তখন উড়েই যাবে গাইস, নো প্রবলেম। তিনটা কনফার্ম করে নিই আগে আগে, কভারে যাও কেমন যাবার। ওয়াই সুদীপ ওয়াইটি। তো গাইস, এখানে আর ফাইট হয় না, আমরা পিছের দিকে বেরোতে থাকি, তাই একটু টেনে দিলাম। এর আগে সবাই বলতেছিল এখানে ফাইট নেওয়ার দরকার নাই, মাইনাস হতে পারে আর কি, এইগুলো তো শুনে আমি আর কি তাদের সাথে সাথে বেরোতেছিলাম। বেরোনোর টাইমে এই দেখো সামনেই নিমি, সামনে নিমি গাইস, দেখতে পাচ্ছ আবার এদিকে এদিকে নিবি গাইস, কয়টা, একটা দুইটা তিনটা, দুই স্কোয়াড নিবি কমাটে ভাই, কারে আমার জুম করে মাবি ডব্লিউ টি রে খোপরি খোল দিয়ে মেরে গাইস। তো এটা কিলটা আমি নিয়ে নিব, বাট আমার টিমমেট আছে বলছে বলছে একটা ডাউন। ও ভাই, অন দি রেড নাম্বার গাইস, রেড নাম্বার কি দিয়ে নিয়ে, তো এক লাইক বানেগা গাইস, প্লিজ লাইক লাইক লাইক। এখন তো আমরা তিনজনই বেঁচে আছি, বাট একটু পরে আরেকজন হাওয়া হয়ে যাবে, তখন তখন দেখতে পাবো গাইস কি দেখি হয়। কিলটা কনফার্ম করে নেই, আমি তিনটা কিল হয়ে যাবে এখন। তো এই কইতে মারো ভাই ভাই ভাই, তিনে মারো ওটার দিকে, আমি কিল তোমার চক করে মাইকটা খেয়ে ফেললাম গাইস। আমি ভাগবে ধরো ওইটা রে, আমি এখান থেকে কিছু লুট করে পরে যাই। MP40 খাইনি, MP40 একদমই বেস্ট কম্বিনেশন ব্রাদার। এখানে দুজন এখানে ফাইটিং এর সামনে, আর কিছু করবো ভাই, গেল বীরু ভাই গেল, যায় নাই বাট যাইতে কতক্ষণ। ও ভাই, মেরে দিছে আমাদের বীরু ভাই একজন রে, আমি একটু কভার দিয়ে আগে যাই। ভাই থ্রি বেশ থ্রি হেল, বাই 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 বাই, ধীরে দাও। এ ভাই গেছে, আমাদের রিজিওনাল টপ ওয়ান উড়ে গেছে ভাই। তো ভাগো, টপ কি নাম, এটা নাম দেখায় না, স্টাইল করে রাখছে নামের মধ্যে। সিরিয়াসলি বাই বাই বাই, কি ভাই এত মানে বেরোয় আবার ঢুকে পড়ে, কাহিনী বুঝতেছি না কবার থেকে। আমাদের বীরু ভাইয়ের কাছে এখন দুইটা নিমে আছে, আমি আছি দূরে, মারতে হবে এগুলারে ভাই, হেড লাগতেছে না, একটা গুলি যদি হেড লাগে কভার চলে গেছে আবার, দেখো সিরিয়াসলি। দুই গ্রিপ তো আছে, তাও এরকম করতেছে কেন,
एग्जाम आई तुमसे उम्मीद मेरा नहीं थी भाई, फिर तो लगना चाहिए। আমি এখানে লাটিবের মতো ঘুরতেছি, কভার ছাড়বে তো খুবই ফুল দুঙ্গা। বাংলি এলে বাংলি হিন্দি বুঝলাম না কথাটা, কি টাইপের কথা আমি বুঝলাম। ভাই বীর ভাই উড়াই দিছে একটা রে, তো মেবি লাস্ট ওয়ান বাচ্চা আছে, ওটার খুপড়ি আমি খুলবো গাইস। তো মেয়ে খুপড়ি খুলপাঙ্গা কে নেই গাইস, আগার খুল দিয়া তো লাইক তো বানেগা গাইস, পাক্কা লাইক বানেগা। সাবস্ক্রাইব নেই কে তো সাবস্ক্রাইব কর দো গাইস। ও ভাই 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 ধীরে ধীরে এমএ টিভি চালাতেছে মেবি। জুম করে দেখো ভাই, জুম করো করো। এই লো একটা খেলে। এ ভাই বিরাশ শেয়ার 100 করার পরে ও 103 তো ব্যাপার না, গুলি ছিল তো আমরা হেডশট মেরে তার খপি করে দিয়েছি গাইস। এখানে আর কেউ থাকে না, তো আমরা একটু আগের দিকে চলে যাই, এখানে আর কোনো ফাইট টাইট হয় না, আমরা একটু ট্রেনে সামনে দিয়ে যাই। এবং সেখানে কী হয় লাস্ট জনে কতগুলো লাইভ, এখানে তো ফার্স্ট জনে 30টা ছিল গাইস, এখন দেখো আসল রহস্য। সেকেন্ড জোন যায় থার্ড জোন দিয়ে দিছে গাইস, এখনো অ্যালাইভ স্টিল 16টা। তো এখন জোনটা পড়ছে ফাঁকা মাঠে, বাম দিয়ে গেলে টাওয়ার এবং ডান দিক দিয়ে গেলে হাঙ্গার সাইডের টাওয়ার, দুই দিক দিয়ে টাওয়ার। এখন জোনে কীভাবে ঢুকবো এটা দেখতে হবে গাইস, কীভাবে কী করতে হবে দেখেই দেখলেই বুঝতে হবে গাইস। তো আমি বলে দিলাম বীরু ভাইরে যে তুমি বাম দিয়ে যাও, আমি ডান দিক দিয়ে যাই, পরে দেখা যাবে না, বিকজ একসাথে এখন যদি যাই সামনে যদি টাওয়ার থেকে ধরে তো বাই বাই গিয়া গুড নাইট। তো আমি যাই রাইট দিয়া, সে যাক বাম দিয়া, দেখা যাক কি হয় এখানে, আমরা বেঁচে থাকতে পারি কি না। সামনে নিয়ে যাচ্ছে মারতে হবে, হওয়ায় কি ড্যামেজ, ব্লু ব্লু লাগে দাদা, ফাইট নেবো না, আমার বেরোতে হবে। বিকজ জোন অনেকই সে মানে ঘুরে যেতে হবে, এখানে থাকলে পরে জোনে যেতে দিবে না, তাই আমি আগে আগে নিজের মানে ভবিষ্যৎ পরিকল্পনা করে আগে আগে বেরিয়ে যাচ্ছি জোনে। ও ভাই দেখো নিচে ফুল স্কোয়াড যাইতেছে, পুরা রাইড মারো রে ভাই, বাঁচতে হবে বাঁচ না পারেগা, মাইনাস কাসা বলে ভাই 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 ভাই। আমি গাইছি এখন রাইড দিয়ে বেরোয় যাবো, এখন আর এখনও লাইভ আছে 14টা স্টিল, 14টা লাইভ ছোট জনের মধ্যে, বিকজ আমার এখানে দুইজন আছে জোন সাপোর্ট করে না, তো এটা আর কি অনেক লাইভই ধরা চলে। ও ভাই 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 কয়টা এক টিন হিলার আছে অনলি, এই দেখো গাইস বামে নিয়ে মারতেছে আমারে, কি আর বলবো, বলার আছে 10টা মিডি আছে। নানি ওমায়ে ওয়া মো সিনদেইরু, ও ভাই কত করে লাইফ খাইতেছে, বেরতে পারবো কিনা, এত চিলাক চিল লাগে যে বেরোতে হবে, এখন আমি নিজের গ্যারান্টি নিয়ে বেরোতে পারবো কিনা। বামে নিবে গাইস, দেখলি এখন কিভাবে যাব, অলক হয়ে গেছে টান দিই বাট হবে না, মেবি মিল কর তাহলে 3-4 ভাই 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 বাঁচাও ভাই, মিটকিট করার অপশন আছে, এই দেখো ঘরে আবার নিবি লল। Wait a minute, who are you? ভাই শুয়ে শুয়ে মিটকিট করো ভাই, ও তো দেখে নাই বেরিয়ে গেছে গাইস, এরা কানা এরা জোরে বেরে দেখে না, তো আবার বেরোতে হবে, চিল্লা চিলি তো লাগাই দিছে কি বলবো। কেন ফলে ভাগো ভাই 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 চেয়ে গেছি এই জন থেকে সামনে ছিল ভাই, আপাতত বাইচে গেছে, এবার ঘরে এসে মেটকিটো পেয়ে গেছি, সাথে আবার কি জানার বলে ইনহেলারও পেয়ে গেছি। তো আর কি একটা মেডি মেরে রেখে দিই, একটা মেডি হয় নাই, অলক জেলে বাঘবো তাই হয়ে যাবে। ও ভাই জোন আইসে গেছে এনিমি, ও ভাই 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 আরে ভাই 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 2 SP তাড়াতাড়ি মেট চিট কর পরে ভাগ। আটটা বাইচা আছে আমার দুইজন, এখন 6টা আছে, টপ 4-5 হতে পারে নট শিওর। টাওয়ার এনিমি গ্লু মায়ক না গ্লু মার দোকান, আর একটা অনলি গাইস গ্লু আছে, গ্লু অনলি একটা, মেন আছে 6টা, 2টা টাওয়ার মেবি কয়টা আছে দেখি,
বিরু বাড়ির দিকে নাকি একটা আছে সে বলতেছে থাকতে হবে না টার্গেট যদি পজিশন ভালো থাকে ভুইয়া ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখা যাক কি হয় এখানে। এই লো ভাই সামনে দুইটা কামে একটা ড্যামেজ ছয় লাইক ছয় কিল আমাদের তো প্লাস হয়ে গেছে বাট ফুফার মেবি এতটা প্লাস হবে না। তাও তো হয়েছে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ ইন নেক্সট ভিডিও। সাপোর্ট আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।